দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখানোর চেষ্টা করব। তার আগে গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের অনেকেই, অনেক ক্লায়েন্ট আমাকে প্রশ্ন করে যে বিভিন্ন সময় কমেন্টসে জানতে চান যে আমার একটা জমি আছে 5 কাঠা, তো এই 5 কাঠার জমিতে আমি কতটুকু জমি ব্যবহার করতে পারবো বাড়ি করার জন্য, এবং সামনে কর্তব্য ফেলবো, পিছনে কর্তব্য ফেলবো, সাইডে কর্তব্য ফেলবো, এই প্রশ্নগুলো হর হমেশাই আমাদের কাছে সবাই করে থাকে। তো তাদের এই জটিলতা, তাদের এই দুশ্চিন্তা দূর করার জন্য আজকে আমি 2 পর্বের একটা ভিডিও আমি আপনাকে উপস্থাপন করব। একটা হচ্ছে পৌরসভার ভিতরে, আর একটা হচ্ছে রাজুকের ভিতরে, সিটি কর্পোরেশনের ভিতরে। রাজুকের যেমন হচ্ছে ভাড়ে ক্যালকুলেশন করা লাগে, কিন্তু পৌরসভার ক্ষেত্রে ভাড়ে কোনো ক্যালকুলেশন লাগে না। সেক্ষেত্রে আমাদের এমনি যে সেট ব্যাক রোল আছে, এটা আপনি দেখছেন একটা বই, এই বইতে বাংলাদেশ সরকারের গেজেট করা আছে সেট ব্যাক রোলে কোন সাইডে কতটুকু জায়গা ফেলতে হবে। যেমন আমাদের বাংলাদেশের যে নিয়ম, তাতে মিনিমাম একটা বাড়ি করতে হলে যদি আপনি 2 কাঠা জমি হয়, সামনে 1.5 মিটার জায়গা ফেলতে হবে, এবং পিছনে 1 মিটার ফেলতে হবে, এবং পাশে 0.8 মিটার ফেলতে হবে। আর যদি 3 কাঠা জমি হয়, অর্থাৎ 2 কাঠার উপরে জমি হয়, সেক্ষেত্রে আপনার সামনে 1.5 মিটার ফেলতে হবে, পাশে 1 মিটার ফেলতে হবে, এবং পিছনে 1 মিটার ফেলতে হবে। যদি জমি যত বাড়বে তত পিছনের জায়গা বেশি ফেলতে হবে। যেমন জমির যদি আপনি 6 কাঠা হয়ে থাকে, সেক্ষেত্রে সামনে 1.5 মিটার ফেলতে হবে, পাশে 1.25 মিটার ফেলতে হবে, পিছনে কিন্তু আবার 2 মিটার ফেলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সবসময় কি আমি পাশে সামনে 1.5 মিটার ফেলবো? কিন্তু এটা কিন্তু না, সামনে অনেক সময় 1.5 মিটারের বেশিও ফেলা লাগতে পারে। নিয়মটা হচ্ছে যে রাস্তার যে সেন্টার, রাস্তার মাঝখান থেকে আপনি 4.5 মিটার পর্যন্ত রেখে আপনি বাড়ি করতে হবে, অথবা রাস্তার সীমানা থেকে যেখানে শেষ হয়েছে রাস্তা সেখান থেকে 1.5 মিটার, এই দুটার মধ্যে যেটা বড় হবে, মানে যেটা করলে বেশি জায়গা থাকবে সেটা রাখতে হবে। আমি যদি আবার বলি, রাস্তার ঠিক সেন্টার মানে মাঝখান থেকে আপনি 4.5 মিটার দূরে গিয়ে আপনি বাড়ি করতে হবে। তো আসুন এই জিনিসটা আমরা বিস্তারিত দেখাই, হিসাব করে দেখাবো যে আপনি যদি 5 কাঠার জমি থাকে, সেই 5 কাঠার জমিতে 36 স্কোয়ার ফিট জমি হয় টোটাল জমি, এই 36 জমিতে পৌরসভার ক্ষেত্রে আমরা কত স্কোয়ার ফিট জমি ব্যবহার করতে পারবো সর্বোচ্চ, সেটা আমি দেখানোর চেষ্টা করব। আর দর্শক মন্ডলী, আমি নতুন করে আপনাদের জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে এখন থেকে আপনারা যে আমার ভিডিওগুলোতে যে কমেন্টস করবেন, আমি প্রত্যেকটা কমেন্টসেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা দূর দূরান্ত থেকে, দেশে এবং দেশের বাইরে থেকে আপনাদের অনেক জানা অজানা জিনিস জানার জন্য আমার কাছে কমেন্টস করতে পারেন, কমেন্টস করেন, কিন্তু সেগুলো আমি যথাসময়ে উত্তর দিতে না পারার কারণে আমি দুঃখিত, এবং আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর থেকে আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব, আপনি কমেন্টস দেবেন। আর আপনাদের কাছে আমি একটা জিনিস আশা করতেই পারি যে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলোতে একটা লাইক দিবেন, 1 সেকেন্ডের একটা সময় লাগে একটা লাইক দিতে, যাতে অন্যরাও এই ভিডিওটা দেখার সুযোগ পায়। তারপরে আমার সঙ্গে থাকুন, আসুন আমি দেখাই যে পৌরসভার ভিতরে আপনি 5 কাঠা জমিতে আপনি মোট কত স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করতে পারবেন। পরবর্তী যে পর্বটা আসবে সেটা আসবে রাজুকের জন্য, ততক্ষণ আমার সঙ্গে থাকুন, আসুন ভিডিওটি দেখি। মন্ডলী, জমির পরিমাণ হচ্ছে 5 কাঠা। 5 কাঠা মানে 5 কাঠাকে যদি আমি 720 স্কোয়ার ফিট দিয়ে গুণ দিই, তাহলে 3600 স্কোয়ার ফিটের টোটাল জমি আছে 3600 স্কোয়ার ফিট। এটা হচ্ছে 5 তলার জমির ক্ষেত্রে প্রযোজ্য। আমি যদি এখন দেখাই যে সেটব্যাকের রোলটা, নিয়মটা দেখায় যে কতটুকু জায়গা ফেলা লাগে, এটা কিন্তু 10 তলা বাড়ির ক্ষেত্রে প্রযোজ্য, তার উপরে হইলে আলাদা হিসাব। যদি জমি 5 কাঠার মধ্যে হয়ে থাকে, অথবা 5 কাঠা থেকে 6 কাঠার মধ্যে হয়, আপনি সামনে সম্মুখে ফেলতে হবে 1.5 মিটার, আর পিছনে 2 মিটার, এবং পাশে 1.5 মিটার ফেলতে হবে, 1.5 মিটার, এটা 1.5 মিটার ফেলতে হবে। এখন হচ্ছে যে আমি যদি এখানে আসি, তাহলে আমি দেখেন যে আমার টোটাল জমি ছিল 72 ফিট, এখানে ছিল 72 ফিট, আমি এটা বড় করে যদি দেখাই আপনাকে, এখানে ছিল 72 ফিট, এদিকে ছিল 50 ফিট, 72-এ 50 দিয়ে গুণ দিলে আমার 3600 স্কোয়ার ফিট ছিল। এখন যেহেতু আমার সেটব্যাকের নিয়ম ছিল সামনে আমাকে ফেলতে হবে 1.5 মিটার, আমি 1.5 মিটার ফেলছি, আর পাশে 1.5 মিটার ফেলতে হবে, এবং পিছনে ফেলতে হবে 2 মিটার, তাহলে আমি যদি এই জায়গাটুকু ফেলে দিই, তাহলে আমার এটুকু এই জায়গাটুকু তখন আমার থাকছে, আমি এই সাইডে 1.5 মিটার, এই সাইডে 1.5 মিটার, মানে 4 ফিট 1 ইঞ্চি করে যদি ফেলে দিই, তাহলে আমার 41 ফিট 11 ইঞ্চি থাকছে হচ্ছে চওড়াতে।
তারপরে আমি যখন লম্বাতে ফেলছি, সামনে 1.5 মিটার, পিছনে 2 মিটার ফেলে দেবো, তখন আমার 72 ফিটের জায়গায় আমার থাকবে 60 ফিট 8 ইঞ্চি। এখন যদি আমি এই দুটাকে গুণ করি, 41 ফিট 11 ইঞ্চি যেটা থাকলো সেট ব্যাক ফেলে দেওয়ার পরে আর 60 ফিট 8 ইঞ্চি, তাহলে আমার 2542.91 স্কোয়ার ফিট থাকলো জমি। অর্থাৎ আমি 5 কাঠা জমিতে, অর্থাৎ আমার যেখানে 3600 স্কোয়ার ফিট টোটাল আমার জমি ছিল, সেখানে আমি ব্যবহার করতে পারবো, অর্থাৎ বাড়ি করার জন্য আমি ব্যবহার করতে পারবো 2542 অথবা 2543 স্কোয়ার ফিট। তার মানে মোট জমির 71% সর্বোচ্চ আমি ব্যবহার করতে পারবো, সর্বোচ্চ 71% ব্যবহার করতে পারবো। তাহলে আমি এটাকে যদি পার্সেন্টেজ হিসাব করি, এটাকে এই অংশটাকে যদি টোটাল আমার জমি ছিল 3600 স্কোয়ার ফিট, তা ভাগ দিলে সর্বোচ্চ আমি 70.63% জমি ব্যবহার করতে পারবো। তার মানে 71% জমি আমি সর্বোচ্চ ব্যবহার করতে পারবো, সর্বোচ্চ। কিন্তু এখানে আরেকটা কথা আমি আগে বলেছিলাম যে যাই মাপ থাক না কেন, রাস্তার মাঝখান থেকে আপনি 4.5 মিটার, রাস্তার মাঝখান থেকে 4.5 মিটার দূরে এসে কিন্তু বাড়ি করতে হবে। যদি সেখান থেকে 1.5 মিটার দূরে যদি আমি ফেলে দিয়ে এখানে করি, তার থেকে এটা বড় হয়, তাহলে আমাকে বড়টাই ফেলতে হবে। তার মানে এখানে 14 ফিট ফেলতে হবে, সেখানে কিন্তু আমাকে আরও প্রায় 3-4 ফিট ভিতরে ফেলতে হবে। তাতে আমার দেখা যাচ্ছে 70% কম জমি আমাকে ব্যবহার করতে হবে। দর্শক মণ্ডলী, আমি আশা করি আপনাকে বুঝাইতে পারছি। আমি অ্যাভারেজ যদি আপনি একটা হিসাব করেন যে আপনি জমি কতটুকু ব্যবহার করবেন, তাহলে আপনি মোট যে জমি আছে, টোটাল যে জমি আছে, ধরেন যদি আপনার 6 কাঠা জমি থাকে, 6 কাঠাকে 720 স্কোয়ার ফিটে 1 কাঠা, তাকে 720 দিয়ে গুণ দিবেন। গুণ দিলে যে জায়গা হয় তাকে যদি 0.7 দিয়ে গুণ দেন, অর্থাৎ 70% গুণ দিলে আপনার হিসাবটা বের হয়ে যাবে যে আপনি এত স্কোয়ার ফিট ব্যবহার করতে পারবেন। আর আমি আপনার কাছে অবশ্যই আরেকবার বলবো যে আপনারা কমেন্টস করবেন, আমি কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।